তো বন্ধুরা আমরা একটু আগে জেনে নিলাম যে পুরুষ ঘাসফরিং এর জনন অঙ্গে কী কী অংশ রয়েছে জননতন্ত্রে কী কী অঙ্গ রয়েছে এবং স্ত্রী ঘাসফরিংয়ের জননতন্ত্রে কী কী অঙ্গ বা অংশ রয়েছে এবং এই অংশগুলোর কোনটির কাজ কি। তাহলে আমরা এখন ঘাসফোরিংয়ের কিভাবে প্রজনন হয় অর্থাৎ কখন শুক্রাণু ডিম্বাণুর মিলন হয় এবং তারপর কি ঘটে সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখন ঘাসফুরিংয়ের প্রজনন বা জনন নিয়ে আমরা আলোচনা করব। যে কোনো প্রাণীর জনন যৌন জনন তিন ধরনের হয়ে থাকে যে কোনো প্রাণী বা যে কোনো উদ্ভিদের যৌন প্রজনন যে তিন ধরনের তার মধ্যে সব থেকে অনুন্নত ধরনের হচ্ছে আইসো গ্যামাস ধরনের অ্যানাইসোগ্যামাস ধরনের এবং সব থেকে উন্নত ধরনের যে যৌন জনন রয়েছে তোমরা জানো সেটির নাম হচ্ছে ও গ্যামাস ধরনের যৌন জনন তাহলে এখানে উ ধরনের যৌন জনন কাকে বলে এগুলো নিয়ে আমরা একটু চিন্তা করবো তাহলে আমাদের জন্য ঘাসফরিংয়ের প্রজননটা বুঝতে একটু সুবিধা হবে তাহলে উও গ্যামাস ধরনের যৌন জননের সংজ্ঞায় ছিল যে একটি সচল শুক্রাণুর সাথে একটি নিশ্চল ডিম্বাণুর মিলন অর্থাৎ উও গ্যামি যদি ঘটে তাহলে এই ধরনের যৌন জননকে আমরা বলবো উও গ্যামাস ধরনের যৌন জনন তো পুরুষ ঘাসফরিং এর যে শুক্রাশয় শুক্রাশয়ের কাজ হচ্ছে শুক্রাণু তৈরি করা এবং এই শুক্রাণুর সাথে যখন পুরুষ প্রজননতন্ত্রের বিভিন্ন গ্রন্থি যেমন বলতে পারি আমরা সেমিনাল ভেসিকল ইউরিকোস কোষ বা গ্রন্থি এগুলো থেকে খরণ বেরিয়ে আসে এবং খরণ শুক্রাণুর চারপাশে একটি তরল মাধ্যম তৈরি করে তখন এটিকে আমরা বলি সিমেন বা ঘাস বীর্য এই সিমেন বা বীর্য স্ত্রী ঘাসফরিং এর দেহে যে জোনিয়া যায় না সেখানে গিয়ে সঙ্গমের সময় আপতিত হয় এবং সেখানে এই সিমেন বা সিমেনের মধ্যে থাকা যে শুক্রাণু সেগুলো পরবর্তীতে স্ত্রী এর দেহে যে প্রজননতন্ত্র সে প্রজননতন্ত্রের একটি অংশ যার নাম স্পার্মা থেকে বা শুক্রধানী সেখানে গিয়ে জমা থাকে তো শ্রীঘাসফরিং এর যে অনুডিম্বাশয় রয়েছে সেই অনুডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয় এবং অনুডিম্বাশয় থেকে যে ডিম্বাণু তৈরি হয় সেই ডিম্বাণুগুলো ডিম্ব নালায় পৌঁছে যায় এবং অনুডিম্বাশয় থেকে আসা সেই ডিম্বাণুগুলো ভেজায়নায় যখন অবস্থান করে তাহলে এই প্রত্যেকটি যদি এক একটি অনুডিম্বাশয় হয় এখান থেকে ডিম্বাণু আসছে এবং ডিম্বাণু এই ভ্যাজানের মধ্যে অবস্থান করল এবং এই ভ্যাজানের সাথে সংযুক্ত যে স্পারমাথিকা বা শুক্রধানি নামক অংশ রয়েছে যেখানে কি না শুক্রাণু তথা সিমেন জমা থাকে সেখান থেকে সিমেন এর মাধ্যমে তরল অংশের মাধ্যমে শুক্রাণু চলাচল করে পৌঁছে যায় এই ভ্যাজানায় অবস্থিত ডিম্বাণুর কাছে এবং ডিম্বাণু এখানে স্থির অবস্থায় থাকলো কিন্তু এই স্পার্মা থেকে শুক্রাণুগুলো কিন্তু ফ্লাজেলার মাধ্যমে চলাচল করে চলে আসলো ভ্যাজাইনাতে এবং এখানে এদের নিষেক ঘটবে অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু এখানে মিলিত হবে তাহলে একটি ডিম্বাণু দেখতে কেমন আমি যদি একটু আঁকার চেষ্টা করি তাহলে দেখবো যে একটি ডিম্বাণুর দুটি স্তর রয়েছে বাইরের দিকে স্তর এবং ভেতরের দিকে স্তর বাইরের দিকে যে স্তর এই স্তরের নাম হচ্ছে কোরিয়ন ভেতরের দিকে যে স্তর এর নাম হচ্ছে ভিটেলাইন ছিল্লি আমি বরং রেড কালি দিয়ে বাইরের স্তরটিকে মার্ক করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে বাইরের দিকের স্তরের নাম হচ্ছে কোরিয়ন এই কোরিয়নের মাঝে ছিদ্র থাকে যে ছিদ্রটিকে আমরা বলি মাইক্রোপাইল বা জনন রন্ধ্র এরকম অসংখ্য মাইক্রোপাইল বা জনন রন্ধ্র সবার বাইরের দিকে যে স্তর করিয়ন এখানে অবস্থান করে এবং এই যে শুক্রাণু যেগুলো কিনা স্পার্মা থেকে থেকে চলে আসলো ভেজায়নাতের ডিম্বাণু যেখানে স্থিরভাবে অবস্থান করছে সেখানে তাহলে আমি এই অংশটির নাম লিখে দিলাম এটি হচ্ছে থেকে। ছবি থেকে আমরা এর আগেই অংশগুলো জেনে নিয়েছি এখানে এই ডিম্বাণুকে ঘিরে ধরবে অনেকগুলো শুক্রাণু তবে সবগুলো শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হবে না যে কোনো একটি ডিম্বাণু এই মাইক্রোপাইল পথে কোরিয়ন পর্যন্ত পৌঁছে যাবে এবং পরবর্তীতে এই শুক্রাণু থেকে যে নিউক্লিয়াসটি সেই নিউক্লিয়াসটি চলে যাবে ডিম্বাণুর ভেতরে ভিটেলাইন ঝিল্লিকে অতিক্রম করে যেখানে ডিম্বাণুর নিউক্লিয়াস অবস্থান করছে ছবি দেখেই আমরা বুঝতে পারছি যে ডিম্বাণুর নিউক্লিয়াসটি ঠিক সেন্টারে অবস্থান করছে এই নিউক্লিয়াসকে আমরা বাংলায় বলে থাকি কুসুম তাহলে ডিম এর যে কুসুম সেটিও নিশ্চয় ডিমের নিউক্লিয়াস তাহলে যেহেতু এর কুসুম বা নিউক্লিয়াসটি সেন্টারে অবস্থান করছে তাই এই ডিম্বাণুকে বলা হয় এসিথাল ধরনের ডিম্বাণু তাহলে সেন্ট্রাল এসিথাল ধরনের ডিম্বাণু ঘাসফরিং এর ডিম্বাণুকে আমরা বলতে পারি এবং এর মাঝখানে বা সেন্টারে থাকা যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের সাথে শুক্রানু নিউক্লিয়াসের মিলন করবে তোমরা জানো যে ডিম্বাণু এবং শুক্রাণু নিউক্লিয়াসের মিলনকেই বলা হয়ে থাকে নিষেক তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এই স্ত্রী হাসফরিং এর জনন তন্ত্রের একটি অংশ ভেজাই না বা জনি এখানেই মূলত শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটছে তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে ঘাসফরিং এর নিষেক অর্থাৎ ঘাসফরিং এর ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন এটি ঘটছে ঘাসফরিং এর স্ত্রী ঘাসফরিং এর জননতন্ত্রের একটি অংশের ভেতরে অর্থাৎ এর নিষেককে আমরা বলবো অন্ত নিষেক তাহলে নিশ্চয়ই নিষেকের সেই ক্লাসিফিকেশন তোমাদের মনে আছে অর্থাৎ নিষেক দুই ধরনের হয় একটি বহি নিষেক আরেকটি হচ্ছে অন্ত তাহলে যদি প্রশ্ন হয় যে ঘাসফরিং এর দেহে কোন ধরনের নিষেধ ঘটবে বা এর প্রজননের সময় কোন ধরনের নিঃসেক ঘটবে তাহলে আমরা বলে দিতে যে ঘাসফরিংয়ের অন্তর্নি ঘটে এর স্ত্রী ঘাসফরিং এর ভেজাইনা বা জনির মধ্যে অর্থাৎ একটি অংশের মধ্যে এর ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন ঘটে তাহলে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন ঘটলো তাহলে নিশ্চয়ই তোমরা জানো যে ডিম্বাণু এবং শুক্রাণু প্রতিটি হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম নিয়ে গঠিত তাহলে আমরা বলতে পারি যে এখানে যে নিষেক ঘটছে অর্থাৎ সচল শুক্রানুর সাথে নিশ্চল ডিম্বাণুর যে নিষেক তথা ওগ্যামাস ধরনের যৌন যৌনের যে নিষেক ঘটলো এখানে এই এন প্লাস এন এই দুটি মিলে এখানে হবে টু আইসেন এবং এই যে ডিম্বাণু এর সাথে যখনই নিউক্লিয়াস মিলিত হয়ে যাবে শুক্রানুর নিউক্লিয়াস যখন এর সাথে মিলিত হয়ে যাবে তখনই এটির নাম হয়ে যাবে জাইগুট তাহলে জাইগুট কেমন ধরনের ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট জাইগোট এখানে তৈরি হলো তাহলে এখন বলো তোমরাই যে এই জাইগোটে যদি ক্রমাগত কোষ বিভাজন হয় এবং এখান থেকে একটি বহুকোষী প্রাণীতে পরিণত হওয়া লাগে তাহলে এখানে কোন ধরনের কোষ বিভাজন ঘটবে অর্থাৎ এখান থেকে আমরা প্রশ্ন করতে পারি এভাবে যে তাহলে ঘাসফোরিংয়ের ভ্রূণীয় পরিস্ফুটনে কোন ধরনের কোষ বিভাজন প্রয়োজন যেহেতু ঘাসফড়িং নিজে ডিপ্লয়েড উন্নত প্রজাতির প্রাণীরা সাধারণত ডিপ্লয়েড হয়ে থাকে তাহলে আমরা বলবো যে এর জাইগোট ডিপ্লয়েড তাহলে পূর্ণাঙ্গ প্রাণী ডিপ্লয়েড অবস্থা এখানে যেতে হলে এখানে যে কোষ বিভাজন ঘটবে সেটিকে আমরা বলবো হচ্ছে মাইটোসিস তাহলে ক্রমাগত মাইটোসিসের মাধ্যমে একটিমাত্র কোষ জাইগোট থেকে বহু অবস্থা ট্রাসফোরিং এর পূর্ণাঙ্গ রূপে উপস্থিত হতে হলে এর অনেকগুলো অসংখ্য মাইটোসিসের মাধ্যমে অতিক্রম করে যেতে হবে এবং পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ প্রাণীতে সে পরিণত হতে পারবে তবে এই যে এর বা নিষেক এই সমস্ত ঘটনা ঘটে থাকে গ্রীষ্মের শুরুর দিকে অর্থাৎ আমরা বলতে পারি ঘাসফুরিংয়ের যে প্রজনন এটি হয় গ্রীষ্মের শুরুর দিকে গ্রীষ্মের শুরুর দিকে নিষেক হয় প্রজনন হয় অর্থাৎ মাইটাসের শুরু হয় যদি কোনো ঘাসফুরিংয়ের নিষেক শীতের শুরুতে ঘটে তখন শীতকালে মাইটোসিস কিছুটা সময়ের জন্য বন্ধ থাকে। এই কথাটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে যদি শীতের শুরুতে বা গ্রীষ্মের শেষে যদি নিষেধ ঘটে অর্থাৎ অসংখ্য মাইটোসিস হওয়ার কথা এখন কিন্তু শীতকালে মাইটোসিস বন্ধ থাকবে অর্থাৎ তার ভ্রূণীয় পরিস্ফুটনে যে কোষ বিভাজন সেটি বন্ধ থাকবে তখন এই অবস্থাটাকে আমরা বলি ডায়াপজ তাহলে ডায়াপজ মানে কি ডায়াপজ মানে হচ্ছে যে শীতকালে যদি তার ভ্রূণীয় পরিস্ফুটন হওয়া শুরু হয় তাহলে এই শীতকালীন সময়টা জুড়ে তার এই ভ্রূণীয় পরিস্ফুটনে যে মাইটোসিস এটি বন্ধ থাকবে এর কারণ হল যে যদি এখন সে ভ্রণীয় পরিস্ফুটন শেষ করে এবং ডিম ফুটে জাইগোট থেকে পূর্ণাঙ্গ একটি প্রাণীতে একটি শিশু ঘাসফোড়িঙে যদি সে পরিণত হয় তাহলে এটি খাদ্য অভাবে মারা যেতে পারে কারণ শীতকালে খাদ্যের অভাব দেখা দেয় সেজন্য শীতকালীন সময় এর শুরুতেই যদি কোনো নিষেধ ঘটে থাকে ঘাসফোড়িং এর দেহে তাহলে শীতকাল জুড়ে তার মাইটোসিস বন্ধ থাকে অর্থাৎ ওই অবস্থায় বা ওই সময়টাতে তার ডায়াপোজ চলতে থাকে আবার যখন শীত শেষ আবার যখন খাদ্যের প্রাচুর্যতা শুরু তখন ডায়াপোজ ভেঙে আবার পুনরায় মাইটোসিস শুরু হবে এবং ডিম ফুটে একটি শিশু ঘাসফড়িং বেরিয়ে আসবে এই যে ঘাসফোড়িংয়ের ডায়াপোজ নামক যে শব্দটি রয়েছে এটি বোঝানোর জন্যই আমি তোমাদের সাথে মাইটোসিস কেন ঘটবে কেন ডিপ্লয়েড এই অবস্থাগুলো শেয়ার করলাম তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে মাইটোসিস কেন ঘটবে এবং ডায়াপোজ আসলে কখন ঘটবে এবং ডায়াপোজ কেন ঘটবে এবং ডায়াপোজ কি তাহলে আমরা ঘাসফোরিংয়ের জননের শেষের দিকে চলে আসছি আমরা কিন্তু এরই মাধ্যমে বলে ফেলেছি যে এর ডিম্বারের সাথে শুক্রাণু মিলিত হবে এবং এখানে জাইগোট তৈরি হবে এবং জাইগোট আস্তে আস্তে মাইটোসিসের মাধ্যমে একটি ভ্রূণতে পরিণত হবে এভাবে ভ্রূণীয় পরিস্ফুটন ঘটবে তাহলে ঘাসফড়িংয়ের ডিম এখানে ভ্রূণীয় পরিস্ফুটন হচ্ছে ডিম ফুটে যদি কোনো শিশু ঘাসফড়িং বেরিয়ে আসে তখন এটিকে আমরা বলে থাকি নিম তাহলে নিমফ হচ্ছে শিশু ঘাসফোড়িং পরবর্তীতে নিমফ থেকে কয়েকবার খোলস পূর্ণাঙ্গ ঘাসফড়িং তৈরি হবে এবং পূর্ণাঙ্গ হচ্ছে। ইম তাহলে ডিম ফুটে যে শিশু ঘাসফড়িং বেরিয়ে আসলো তার নাম নিম্ফ নিম্ফ কয়েকবার খোলস নির্মোচনের মাধ্যমে যে পূর্ণাঙ্গ ঘাসফরিং এ পরিণত হবে তার নাম হচ্ছে ই তাহলে বা শিশু ফুরিং থেকে পূর্ণাঙ্গ ফুরিং কেন পরিণত হওয়া দরকার এই দুটোর মাঝখানে কি পার্থক্য যদিও আমরা বলে দিয়েছি যে শিশু তার মানে একটি প্রাণী শৈশবে কেমন থাকে আর পূর্ণাঙ্গ অবস্থায় কেমন থাকে যদিও মানুষের বেলায় শিশু এবং পূর্ণাঙ্গ অবস্থায় যে বা প্রাপ্ত অবস্থায় যে প্রাপ্তবয়স্ক অবস্থায় যে মানুষ তার মাঝখানে খুব বেশি পার্থক্য দেখা যায় না তার দৈহিক বৃদ্ধি লক্ষ্য করা যায় তার মানসিক বৃদ্ধি লক্ষ্য করা যায় এখানে নিম্ফ এবং পূর্ণাঙ্গ হাসপুয়ের মাঝখানে বা ইমগোর মাঝখানে কিন্তু কিছু পার্থক্য রয়েছে নিমফের ডানা থাকবে না এবং জননাঙ্গ থাকবে না তাহলে বোঝাই যাচ্ছে যে পূর্ণাঙ্গ কথাটির অর্থ কি অর্থাৎ ইমোগোর মধ্যে কি কি থাকবে তাহলে নিমফে কোনো ডানা থাকবে না এটি উঠতে পারবে না এর কোনো প্রজনন করার ক্ষমতা থাকবে না কিন্তু এর পূর্ণাঙ্গ ঘাস বা ইমোগো অবস্থায় তার ডানাও থাকবে অর্থাৎ সে উড়ে বেড়াতে পারবে এবং সে প্রজননও করতে পারবে তাহলে একটি পূর্ণাঙ্গ ঘাস পর্যন্ত পৌঁছতে নিমফের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় অর্থাৎ এখানে কয়েকবার খোলস নির্মোচন হয় বলা হয়ে থাকে যে একটি নিম্স থেকে পূর্ণাঙ্গ ঘাসফড়িং এখানে পৌঁছতে পাঁচবার খোলস সময় হিসেবে সময় লাগে প্রায় মাস সময় তাহলে দুই এখানে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় এই যে পরিবর্তন লক্ষ্য করছি আমরা ডিম ফুটে নিমফ নিম থেকে পূর্ণাঙ্গ ঘাসফরিং রূপান্তর বা পরিবর্তন এটিকে আমরা বলে থাকি রূপান্তর অর্থাৎ কিছু পরিবর্তনের মধ্য দিয়ে সে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হল তবে প্রাণীতে বেশ কিছু প্রাণীতে রূপান্তর লক্ষ্য করা গেলেও রূপান্তর মূলত দুই ধরনের রূপান্তর মূলত দুই দুই ধরনের ধরনের এই আর একটি হচ্ছে সম্পূর্ণ অসম্পূর্ণ রূপান্তর আমাদের জানতে হবে যে ঘাস ফুরিংয়ে কোন ধরনের রূপান্তর ঘটে থাকে ঘাসফরিংয়ে মূলত অসম্পূর্ণ ধরনের রূপান্তর ঘটে থাকে তাহলে অসম্পূর্ণ রূপান্তর বলতে কি বোঝায় এবং সম্পূর্ণ রূপান্তর বলতে কি বোঝায় এগুলো আমাদের একটু জেনে নিতে হবে সম্পূর্ণ রূপান্তর এবং অসম্পূর্ণ রূপান্তর এখানে ডিম নিম্ফ এবং পূর্ণাঙ্গ কাশফরিং এই তিনটি অবস্থা রয়েছে এই ধরনের রূপান্তর অর্থাৎ যে প্রাণীতে ডিম ফুটে নিম্ফ সেখান থেকে পূর্ণাঙ্গ অবস্থা বা ইমগতে পরিণত হয় এই ধরনের রূপান্তরকেই বলা হয় অসম্পূর্ণ রূপান্তর কিন্তু যদি এরকম হয় কোন প্রাণীর রূপান্তরে ডিম ডিম ফুটে লার্ভা লার্ভা থেকে পিউপা এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রাণী এইরকম যদি কোনো প্রাণীতে লক্ষ্য করা যায় তাহলে এটিকেই বলা হয় সম্পূর্ণ রূপান্তর তাহলে সম্পূর্ণ এবং অসম্পূর্ণ রূপান্তরের মধ্যকার পার্থক্য আমরা জানতে পারলাম আবারও বলি যে ডিম ফুটে যদি নিম হয় নিম থেকে যদি পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয় তাহলে এই ধরনের রূপান্তরকেই আমরা বললাম অসম্পূর্ণ রূপান্তর অর্থাৎ ফরিংয়ে অসম্পূর্ণ ধরনের রূপান্তর ঘটে থাকে এবং যদি ডিম ফুটে লার্ভা সেখান থেকে পিউপা সেখান থেকে পূর্ণাঙ্গ প্রাণী হয় তাহলে এখানে যে রূপান্তর ঘটল এটিকে আমরা বলবো সম্পূর্ণ ধরনের রূপান্তর তাহলে অসম্পূর্ণ এবং সম্পূর্ণ রূপান্তরের মধ্যে কতগুলো দশা লক্ষ্য করা যাবে অসম্পূর্ণ রূপান্তরে তিনটি দশা রয়েছে এবং সম্পূর্ণ রূপান্তরে রয়েছে চারটি দশা অন্যভাবে সহজভাবে আমরা বলতে পারি যে রূপান্তরে লার্ভা দেখা যাবে সেই লার্ভা দশা যে প্রাণী রূপান্তরে থাকবে সেটি হবে সম্পূর্ণ ধরনের রূপান্তর এবং ঘাসফরিং এর যে অসম্পূর্ণ রূপান্তর ঘটছে এখানে আমরা যে বললাম যে নিম্ফ বা শিশু ঘাসফড়িং থেকে পূর্ণাঙ্গ ঘাসফড়িং হতে তার পাঁচবার খোলস নির্মোচন হয় এই খোলস নির্মচন এমনি এমনি ঘটে না খোলস নির্মোচনের জন্য একটি বিশেষ হরমোনের ভূমিকা রয়েছে এই হরমোনটির নাম হচ্ছে এক ডাইসন এবং এই যে খোলস নির্মচন নামক যে প্রক্রিয়া যেহেতু ডাইসন নামক হরমোনের প্রভাবে ঘটছে তাই এই খোলস নির্মোচন প্রক্রিয়াকে নাম দেওয়া হয় এক ডাইসিস তাহলে এক ডাইসন হরমোনের প্রভাবে এক ডাইসিস বা খোলস নির্মোচন ঘটে মোট পাঁচবার তাহলে আমি ধরে নিলাম যে আজকে একবার খোলস নির্মোচন হল ঠিক পনেরো দিন পর আরেকবার খোলস নির্মোচন হবে তাহলে আজকে থেকে এই যে পনেরো দিন পর দ্বিতীয়বারের মতো খোলস নির্মোচন হবে এই প্রথম এবং দ্বিতীয়বারের মধ্যবর্তী যে সময় পনেরো দিন এটিকে বলা হয় স্টেডিয়াম যদিও শব্দটি খেলার সাথে পরিচিত তবুও এখানে আমাদের মনে রাখতে হবে বায়োলজির ভাষায় স্টেডিয়াম অর্থ হচ্ছে যে এর দেহে দুটি পরপর দুটি খোলস নির্বাচনের মধ্যবর্তী যে সময় তাহলে এক ডাইসিস হয় হরমোন যে হরমোনের প্রভাবে সেটির নাম এক ডাইসন এক ডাইসিস আজকে ঘটলো পরবর্তীতে যে যতদিন অন্তর বা যতদিন ব্যবধান দিয়ে পরবর্তী আবার এক ডাইসিস বা খোলস নির্মোচন হবে সেই সময়টির নাম হচ্ছে স্টেডিয়াম আমরা এতক্ষণ রূপান্তর নিয়ে জানলাম এবং জানলাম যে ঘাসফরিঙের রূপান্তর কোন ধরনের তাহলে আমরা অলরেডি জেনে গিয়েছি যে ঘাসফরিঙের রূপান্তর হচ্ছে অসম্পূর্ণ ধরনের রূপান্তর তাহলে সম্পূর্ণ ধরনের রূপান্তর কোন কোন প্রাণীতে ঘটে থাকে সম্পূর্ণ রূপান্তর বলতেই বা কী বোঝায় মূলত সম্পূর্ণ এবং অসম্পূর্ণ রূপান্তরের মধ্যে যে মূল পার্থক্য সেটি হচ্ছে যে অসম্পূর্ণ রূপান্তরের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রাণী এবং একটি শিশু প্রাণী বা একটি অপরিণত বা অপ্রাপ্ত বয়স্ক যে প্রাণী তার মাঝে দৈহিক তেমন কোনো পার্থক্য থাকবে না তাদের যে প্রজনন অঙ্গ তাদের মাঝখানেও তেমন কোনো পার্থক্য থাকবে না কিন্তু সম্পূর্ণ রূপান্তরে যে প্রাণী যেটি ডিম ফুটে বের হয়ে আসলো সেই লার্ভা দশার সাথে তার পূর্ণাঙ্গ অবস্থার দৈহিকগত যে অমিল বা পার্থক্য সেটি হবে ব্যাপক এবং এর মাঝখানে যে প্রজননতন্ত্রের যে ব্যাপার বা প্রজননতন্ত্রের যে অংশগুলো রয়েছে সেগুলো দেখা যাবে যে তার লার্ভা দশার মধ্যে কোনো প্রজননতন্ত্রের কোনো অংশই থাকবে না এবং তার প্রাপ্তবয়স্ক অবস্থার মধ্যে প্রজননতন্ত্রের সব বা সমস্ত অংশগুলো বিদ্যমান থাকবে তাহলে সম্পূর্ণ রূপান্তরগুলো কোন কোন প্রাণীতে ঘটে থাকে সম্পূর্ণ রূপান্তর ঘটে থাকে যে সমস্ত প্রাণীদের দেহে সেই সমস্ত প্রাণীদের শৈশবে লার্ভা দশা বিদ্যমান তাহলে নিশ্চয়ই তোমরা জেনে এসেছ বা জানবে তোমাদের বায়োলজি বইতে দেয়া আছে যে কিছু কিছু প্রাণীদের ডিম ফুটে যে অবস্থা বেরিয়ে আসে সেটিকে আমরা বলে থাকি লার্ভা এর মধ্যে একটি উদাহরণ হিসেবে আমি আনতে পারি মৌমাছি অন্যটি হচ্ছে প্রজাপতি এই প্রজাপতি এই রূপান্তর আমরা প্রায়শই লক্ষ্য করে থাকি যা আমাদের ঘর বাড়িতে মাঝে মাঝে দেখা যায় যে বিচ্ছুর মতো কিছু অংশ বা বিছা ঘুরে বেড়াচ্ছে মাথায় শুঙ্গ আছে দুটি এবং কিছুদিন পর দেখা গেল এটি কোনো একটি জায়গায় চুপ করে বসে গেল চারপাশে কীরকম একটি আস্তরণ তৈরি করলো তার ভেতরে এটি অবস্থান করলো কিছুদিন পর সেই আস্তরণটি ফেটে একটি প্রজাপতি বাইরে বেরিয়ে আসলো তাহলে ছিল বিচ্ছু বা বিছা সেখান থেকে হয়ে গেল প্রজাপতি তাহলে নিশ্চয় নিশ্চয়ই এর দৈহিকগতভাবে বিরাট একটি পরিবর্তন লক্ষ্য করা যায় এবং এই পরিবর্তনকেই আমরা বলতে পারি সম্পূর্ণ ধরনের রূপান্তর তাহলে ঘাসফরিঙের দেহে এরকম কোনো রূপান্তর ঘটে না কাজেই ঘাসফরিংয়ের রূপান্তর হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর